साबित दी रास्ता সাবিদ্দি রাস্তার এই পর্যন্ত কি অবস্থা আছে যেমন সাবিদ্দির আমরা বিগত আমলে অর্থাৎ বিগত 5 বছরে যে আমলে মাননীয় এমপি সাহেব যে হোমনাথি দাসের এমপি সাহেব আমির হোসেন আমাদের 1 কিলোমিটার পাকা সড়ক করেছেন কিন্তু আমাদের আরও প্রায় 2 কিলোমিটার মতো রাস্তা গ্রামের হয়ে গেছে কিন্তু রাস্তাটা সম্পূর্ণ ভাঙ্গা এবং কাঁচা রাস্তা এই অবস্থায় যেহেতু আপনি বাংলাদেশ আওয়ামী লীগের তিতাসুব জেলার করিকান্দি মানে মজিদপুর ইউনিয়নের সভাপতি তো সেই হিসাবে আপনার রাস্তাটা কতটুক কাজ অগ্রগতি করেছেন এবং ভবিষ্যতে আপনার পরিকল্পনাটা কি বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের এই রাস্তাটা আসলে একটু পিছনে যেতে হয় আসলে 2007 সালে জাপানতে আসার পরে দেখছি যে আমাদের গ্রামের লোক মানে খাটো করে খাট দিয়া বা নৌকা দিয়া রোগী অথবা ডেলিভারি রোগী তাদেরকে নিচ্ছে এই সেই অবস্থায় গ্রামবাসী মিল্লা আমরা সারা গ্রামের অর্থায়নে এবং আমার মোটামুটি আমার বেশিরভাগ অর্থ দিয়া নিজস্ব অর্থায়নে এই রাস্তাটা হাঁটি হাঁটি পাপা করে হ্যাঁ এ পর্যন্ত আসিয়াছে এর মাঝে আমাদের উপজেলা চেয়ারম্যান জনাব পারভেজ হোসেন সরকার এবং আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব শওকত আলী মামা এবং সাধারণ সম্পাদক জনাব মহাসিন ভূঁইয়া সহ সকল আওয়ামী লীগ নেতৃবৃন্দর সহযোগিতায় আসলে একবার 200 লোকের কর্মসূচি দিয়েছেন এরপরে এগিয়েছে এই 5 বছরে মেরিয়া পায় আমাদেরকে কাবিকা দিছে এই কাবিকা দিয়ে কিছু কাজ করে আছে এই কাজে তো আর হয় না আসলে আমির হোসেন ভূঁইয়া 1 কিলোমিটার পাকা করে আছে আর বাকিটা বাকি রাস্তাটা করার জন্য 2-3 বার আরও 100 মিটার 1000 মিটার আরও 1000 মিটার কয়েকবারই টেন্ডার হয়েছিল কিন্তু কন্ট্রাক্টর লস হয় বললে নেয়নি তাই এবার আমার বিনীত অনুরোধ হ্যাঁ সেলিন আহমেদ মেরি কুমিল্লার 2 এমপি মহোদয়কে আমি অনুরোধ করব এবং আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং জনাব পারভেজ হোসেন সরকারকে আমাদের এই গ্রামের আসলে এই রাস্তাটা দিয়া নিরাপদ একটা রাস্তা এই রাস্তা দিয়া বাল্লা গান্ধী কাইখালী মজিদপুর উজরা গান্ধী মোহনপুর দুধগাড়া দরিগাঁও বিভিন্ন দেশের লোকেরা এই রাস্তাটা চলাচল করে আসলে এই রাস্তার সামনে একটা কৃষি তিনতলা একটা কৃষি ভবন আছে আসলে একটা একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে একটা পোস্ট অফিস আছে এবং একটা স্কুল আছে এবং সাহেবদি গ্রামে একটা আব্দুল কাদির ভূঁইয়া মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় আছে এবং পীর কালু শাহ সাহেবদি একটা মাদ্রাসা আছে এবং একটা সাকুরা কিন্ডার গার্ডেন এবং হাই স্কুল আছে তাই আমি সরকারের কাছে এবং আওয়ামী লীগ নেত্রী জনাব সেলিন আহমদ মেরি এমপি মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করব এই রাস্তাটি যেতে অতিসত্বর সবার আমাদের সুবিধার্থে অতিসত্বর টেন্ডার করে দেয় সে আশা ব্যক্ত করে আমি
এইখানে সমাপ্ত করলাম। আমার আরেকটা একটা প্রশ্ন আছে, জয় বাংলা, আমি যেমন আমার পিছনে যে ইয়াটা স্কুলটা দেখা যায়, এই এই স্কুলটার সামনে এই পাশে কিন্তু নির্বাচনী এর ওয়ার্কের সময় জনাব পারভেজ হোসেন সরকার বলেছিল যে রাস্তা আমি যদি ক্ষমতায় আসি বা উপজেলা চেয়ারম্যান পাশ করি তাহলে এই রাস্তা আমি করে দিব, এই যে তার একটা নির্বাচনী অঙ্গীকার ছিল, এটা কি আপনি আওয়ামী লীগের সভাপতি হিসাবে তাকে স্মরণ করাইছেন এই পর্যন্ত? এই ব্যাপারে আমি পারভেজ হোসেন সরকারকে বলেছি, উনি আমাকে বলেছে যে জাপানি যে জাইকার প্রজেক্ট থেকে সিসি ডালায়ের মাধ্যমে রাস্তাটা করে দেওয়ার জন্য উনি আমাকে অঙ্গীকার করছে। এখন কাজের অগ্রগতি কি? কাজের অগ্রগতি এখন করোনা মহামারী যেহেতু, করোনা তো শেষ হওয়ার সাথে সাথে তাদেরকে আমি আবারও অনুরোধ করব দ্রুত গতিতে আমাদের সবার গ্রামবাসী সুবিধার্থে, অত্র এলাকার সুবিধার্থে রাস্তাটি যাতে দ্রুত পাকাকরণ করা হয়। ধন্যবাদ, আমরাও আপনার পক্ষে সাহাবিদি গ্রামের পক্ষে সবাই এই রাস্তাটা দ্রুত সংস্কার চাই, এই ব্যাপারে সবার সহযোগিতা কামনা করতেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাহাবিদ্দির এই রাস্তাটা পশ্চিম পাড়ার একদম শেষ প্রান্তে মজিদপুর, পশ্চিম মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এলাকা। আমার সামনে যেটা দেখা যাচ্ছে সেটা পশ্চিম মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। কিরে শব্দ নতুন আমার কাছে, কিন্তু রাস্তাটা না ভালো না, অবকাঠামো তো সব পরিবর্তন। এটা তিতাসের কৃষি অফিস না, এখন যেটা দেখে এলাম এই মজিদপুর ব্রিজ, ছোটবেলা এটার মধ্যে ইয়ান হাক কয়া না ছিল আমি দেখছি কি করছি স্কুলে কেমনে পাবলিশ দেয়, আরে না যে সময় করে।